হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আর আমি ভীষণ ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে, কি বলবো, একদম ঝকঝকে একদম শাইনি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কারণ অনেক দিন বাদে সূর্যের মুখ দেখলাম এবং বাইরেটা একদম রোদে ঝকঝক করছে। বুক ফেয়ার স্পেশাল ব্লগ আজকে। বাসি ডাকছে রাধা রাধা, ও কালার বাসি ডাকছে রাধা রাধা, কালার বাসি ডাকছে রাধা রাধা। বন্ধুরা, আমি বুক ফেয়ারে পৌঁছে গেছি, এবার ভেতরে ঢুকবো। দেখো কি সুন্দর সাজিয়েছে পেছনটা। হাই, তুমি কি বুক ফেয়ারে এসছো? তাহলে জলের কাছে এসছো? আপনি কি ওর মা? বুক ফেয়ারে এসছেন? আচ্ছা, বই কিনেছেন কিছু না? ভেতরে ঢুকবেন। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বাড়ি কি আসা হয়? আচ্ছা আচ্ছা, বছর আসা হয়? না, প্রত্যেক বছর আসতে পারি না, তবে আসি। আচ্ছা, আনন্দটাই কেন বেছে নেওয়া হয়েছে? অনেকটা লাইন দেখছি আনন্দতে। এটা ছোটবেলার ইমোশন জড়িয়ে আছে তো অনেক কিছু। আচ্ছা, ওই জন্য একবার আসছে এসেছি। আচ্ছা, কোনো কি প্ল্যান করেছেন কি বই কিনবেন? সত্যজিতের কোনো বই পেলে সত্যজিতের রায় দেখবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম, ওয়েলকাম। হ্যাঁ, প্ল্যান করেছেন যে কি বই কিনবেন বা কিছু? ওই আমরা একই গ্রুপে। আচ্ছা, ইচ্ছা আছে সত্যজিৎ রায়ের কিছু কালেকশন কেনার জন্য, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। ওই ছোট গল্প যেটা বলছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা আগে শ্রেষ্ঠ গল্প। মানিক কিনলাম আর দুই মারুতের বই। ডিসকাউন্ট হবে না? কমপ্লিট দেওয়ার যেমন একটা আলাদা অনুভূতি, ঠিক সেরকম লাইন দিয়ে বই কেনারও একই অনুভূতি। দারুণ এনজয় করছি।
গুলো রাখার জন্য ব্যাগও কিনছি। আমি কিনি তাহলে দুটো মিল্ক দিয়ে বাবাই সরে আস। চা না খেলে ভালো লাগে না। আমি যেখানে যাই বাবাও আমার সাথে সেখানেই যান। ওম সাই রাম। শ্রী সাই জ্ঞানেশ্বরী এটা বাংলায় দেখতে পাচ্ছি, দাশগুপ্ত মহারাজের লেখা। আমার কাছে শ্রী সাই সচ্চরিত্রটা আছে কিন্তু শ্রী সাই জ্ঞানেশ্বরীটা নেই, তাই এটা নেব। দাদা এটা কত? 200 ডিসকাউন্ট হবে না? 250 দাম লেখা আছে, 20%। এইটা একটু দিন। এইটা কি দাদা? এটা যন্ত্র আছে বাবার, সিয়া কোটেড, উপরে 50-50 মানে সিডির বিপুতি। ছোটা বালা পা হয় বাবা কা? ছোটা চরণ, ছোটা চরণ। বাবাই জানে। বাবা তুমি কোথায় বসবে তুমি জানো, আমি ওই বাড়িতে আছে। হ্যাঁ সাইসার চরিত্র আছে। আমি বলবো দুটোই না, আপনার যেটা লেস করে যাবে সেখান থেকে আরো ছটা হয়ে যাবে, যাই হোক দুটো নিতে পারেন বা একটা নিন। না এটাই নিচ্ছি। হ্যাঁ যেহেতু রাম মন্দিরের ওপরে হচ্ছে, হ্যাঁ আলু কম দেবেন। হ্যাঁ একটা জায়গায় আলু কম দেবেন। পাপড়ি চাট খাবো। এটা পিয়াজ ছাড়া নাম কি বাবু? তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কোথায় এসেছো? কোথায় এসছো বাবু? আপনি কি প্রত্যেক বারেই আসেন বইমেলায়? বাবু বই কিনবে? বই কিনবে? বই কিনবে তুমি? ভুলে বাবালে অনেক বিয়ের আগে থেকে। আমি এখানেই পড়তাম। আচ্ছা বাবুর নামটা শুনলাম, জানলাম না। হ্যাঁ অর্নিশ মান। অর্নিশ, অর্নিশ টাটা। Thank you.
কদম তলাতে, কালার বাসি ডাকছে রাধা রাধা, ও কালার বাসি ডাকছে রাধা রাধা, কালার বাসি ডাকছে রাধা রাধা, কালার বাসি ডাকছে রাধা বন্ধুরা। আমি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু পুরোটা দেখতে হলে, যেগুলো মিস করে গেছি সেটা দেখতে হলে অবশ্যই তোমাদের বইমেলাতে আসতেই হবে। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্লিজ ওটাকে 1K এর মধ্যে তোমরা বানিয়ে দিও, আর ব্লগটা শুরু হওয়ার আগে একটা অবশ্যই লাইক দিও, আর প্লিজ তোমাদের মূল্যবান মতামত দিও। আর হ্যাঁ, অবশ্যই এনজয় করো, হাসতে থাকো, আর হ্যাঁ বই পড়তে থাকো। Thank you.